भारत माता के जय, भारत माता के जय, जय श्री राम। দেখুন, আমরা আজকে বাহাদুরপুর অঞ্চলের বাগডোহর মোড়ে আমরা প্রচারে এসেছি। প্রত্যেকটি মানুষের সঙ্গে সাক্ষাৎ করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে ঘুরছে, মানুষ বলছে আমরা বিজেপিকেই চাই। কারণ বাংলায় যে সমস্ত রাজনৈতিক দল এর পূর্বে সরকার চালিয়েছে, প্রত্যেকে এখানকার মানুষকে ভোটার হিসেবে দেখেছে, তাদের সুশাসন, উন্নয়ন, বিকাশ কিছুই হয়নি। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, বেকার সমস্যায় ভুগছে, কৃষিজাত পণ্যের কোনো দাম নেই, মা বোনেরা সুরক্ষিত নয়, ছাত্ররা আজকে স্কুল কলেজে গিয়ে লেখাপড়ার পরিবেশ পাচ্ছে না, বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ। তাই মানুষ চাইছে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন বিকাশ হয়েছে, সুশাসন হয়েছে, এ রাজ্যেও যেন বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়। এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে মোদীজি যেভাবে দেশ জুড়ে উন্নয়ন, সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান দিয়েছে এবং সেই স্লোগান অনুযায়ী বিকাশ ঘটেছে দেশে, দেশ আজকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসার দিকে এগিয়ে চলেছে, মানুষ তাতে খুশি হয়েছে, মানুষ বিজেপির সঙ্গে থাকতে চাইছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।